প্রথম অঙ্ক দেখো, একে বলে মেট্রিক সিস্টেম, কি বলে? দেখো, 1 7 2 4, ভালো করে দেখবে এদিকে, সেন্টিমিটার, কি মিটার আছে? হ্যাঁ, তা সেন্টিমিটার থেকে কি করতে হবে? ড্যাশ মিটার, মানে কত মিটার আর কত সেন্টিমিটার। বুঝে গেছে না? বোঝা যায়নি? আছে কি, ভালো করে দেখো, আছে কি? তা আছে হচ্ছে সেন্টিমিটার, আর করতে হবে কি? মিটার আর সেন্টিমিটার। তাহলে দেখো, আছে সেন্টিমিটার মানে সেন্টিমিটার পর্যন্ত লিখবো, আর মিটার করতে মানে মিটারের আগে মিটার থেকে সেন্টিমিটার পর্যন্ত লিখবো। ভালো করে দেখো, সব না লিখলেও চলবে। তাহলে আমরা কী জানি মুখস্থ বলো? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। দাঁড়াও, মিটার থেকে লিখবো তাহলে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। তাহলে লিখলাম মিটার, তারপর কী লিখবো এদিকে দেখাও? মিটারের পর কী আছে বলো? ডেসিমিটার কী আছে? হ্যাঁ, তাহলে মিটারের পর ডেসিমিটার, পুরো লেখার দরকার নেই, কারণ মিটার আর সেন্টিমিটার করতে বলেছে। তাহলে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, কেউ যদি লেখে পুরোটা তাও হবে, না লিখলেও চলবে, লিখলে ভুল হতে পারে। সেন্টিমিটার লিখলাম, এবার দেখো কী বলেছে, 1 7 2 4 সেন্টিমিটার, সেন্টিমিটার বলেছে। তাহলে এটা সবসময় পিছন দিক থেকে বসাতে হয়, 1 7 2 4, তাহলে এখানে হলো 4, তার আগে কে? 2, তার আগে কে? 7, তার আগে কে? 1, ঠিক আছে। তার আগে কী আছে লেখার দরকার নেই, বলেছে মিটার আর সেন্টিমিটার। তাহলে বলো তো, মিটারের ঘরে কে বসে আছে? তাহলে 17 মিটার হয়ে গেল। আর সেন্টিমিটার বলেছে, বলো তো সেন্টিমিটার মানে কত? কত সেন্টিমিটার? 4 নয়, সেন্টিমিটার তো 4, তার আগে 2 আছে, টোটালটা ধরে সেন্টিমিটার, তাহলে কত হয়ে গেল? 24 সেন্টিমিটার। বলো, মাথা ঢুকেছি কি ঢোকেনি? আবার বলছি, দেখো, হ্যাঁ বললে হবে না, দেখো মিটার, সেন্টিমিটার, তাহলে মিটার করতে হবে আর সেন্টিমিটার করতে হবে। তাহলে আমরা মিটার থেকে সেন্টিমিটার মতো লিখবো। বোঝা গেছে না? বোঝা যায়নি? মিটারের ঘরে যা থাকবে একটা নয়, তার আগেরটা ধরেও টোটালটাই মিটার হলো। আর সেন্টিমিটারের ঘরে কে কে রয়েছে? 4, আর তার আগে কে বসে আছে? 2, টোটালটা ধরেই সেন্টিমিটার হবে। বোঝা গেছে না? বোঝা যায়নি? গেছে, করে ফেলো। দেখো পরের অঙ্কটা, 3000, ইজি হোক, যা হোক দেখে নাও। মিলিলিটার, এই যে মিলি আর লিটার, তাহলে 3000 মিলিলিটারে কি করবো? লিটার। বোঝা গেছে না? বোঝা যায়নি? দেখো ভালো করে, তাহলে মিলিলিটার আছে, কি করতে হবে? লিটার করতে হবে। তাহলে দেখো, তাহলে লিটার থেকে মিলিলিটার পর্যন্ত লিখবো, কত কোনটা লিখবো? যা আছে আর যা করতে হবে সেখান থেকে লিখবো পুরোটা। বোঝা গেছে না? বোঝা যায়নি? গেছে, দেখো করছি, দেখো। তাহলে মুখস্থ বলো, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, তা লিটার থেকে শুরু হবে লিটার, তারপরে কী আছে বলো? ডেসিলিটার, বলো, ডেসিলিটার, আর সেন্টিলিটার, সেন্টিলিটার, আর আছে কি? মিলিলিটার। দেখো এবার বলো যে 3000 মিলিলিটার, তাহলে মিলিলিটার থেকে শুরু হবে, পিছন দিকতে লিখতে হবে, শূন্য, তার আগে শূন্য, তার আগে শূন্য, তার আগে 3। এবার দেখো বলেছে কি করতে? লিটার করতে বলেছে, কি করতে? তাহলে সামনের দিকে যাচ্ছে না পিছন দিকে? দেখো মনে রাখতে হবে, সামনের দিকে যদি যায় তাহলে কি করতে হয়? ভাগ করতে হয়, আর যদি পিছন দিকে যায় তাহলে কি করতে হয়? গুণ করতে হয়, তাই তো? তাহলে মিলিলিটার থেকে লিটার, ক ঘর, এক ঘর, দু ঘর, তিন ঘর, তিন ঘর মানে কত দিয়ে ভাগ করতে হবে? 3 দিয়ে, না 1000 দিয়ে? তিন ঘর মানে 3 দিয়ে, এক এক ঘরের জন্য 10 দিয়ে, এক এক ঘরের জন্য কত দিয়ে? 10। তাহলে তিন ঘর মানে কত দিয়ে? 3 দিয়ে, না 1000 দিয়ে? তাহলে 3000কে কত দিয়ে ভাগ করব? 1000 দিয়ে। ভালো করে দেখো, তাহলে 3000 ভাগ 1000, তাহলে কেটে কত হয়ে গেল? 3 লিটার। বোঝা গেছে? তাহলে এইভাবে করলে হবে। আর এর থেকে সহজ নিয়ম হচ্ছে, আর একটা নিয়ম শেখাচ্ছি, দেখো দেখো, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, কথা কম বোঝো ভালো করে, কথা কম বোঝো ভালো করে। লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার কী করতে হবে? লিটার করতে হবে। সামনের দিকে আসছে, সামনের দিকে ভাগ, মনে রাখবে সামনের দিকে যখন ভাগ হবে, সামনের দিকে যখন যাবে, যেটা করতে বলবে তার ঠিক পিছনে দশমিক দিলে হয়ে গেল। আবার বলছি একদম সহজ, যদি সামনের দিকে যায়, কোথায় যায়? তার মানে কি ভাগ হবে, তাই তো? এই সময় সামনের দিকে যেতে হবে 1 নম্বর, আর 2 নম্বর ভাগ যদি হয়
তাহলে যেটা বলবে তার ঠিক পেছনে দশমিক দিল হয়ে গেল। তাহলে পেছনে দশমিক দেওয়া মানে কত হলো বলো তো? 3.000, তখন কি হয়ে যাবে? লিটার হয়ে গেল। এই পিছনে শূন্য কোনো দাম আছে দশমিকের পরে? না। তাহলে উত্তর হয়ে গেল 3 লিটার। এটা সব থেকে সহজ। আবার বললাম, আবার বলছি, যদি সামনের দিকে যায় 1 নম্বর, এবং যদি সামনের দিকে যাওয়া অনেকে ভাগ হবে, সেই সময় যা করতে বলবে তার পিছনে একটা কী দিয়ে দেবো? ঠিক তার পিছনে একটা কী হবে? হয়ে গেল। বেছে বোঝে না, বোঝায়নি? আর তাও যদি না বোঝো, যে কটা ঘর একের পিঠে সে কটা শূন্য দিয়ে ভাগ করবে। গেছে মাথায় না? ঢোকেনি, ঢোকেছে? করে ফেল। পরটা 3, 5, ভালো করে বোঝো। 8, 4 কী বলেছে? এদিকে দেখাও, ডেসিলিটার কী বলেছে? তুলবে পরে, আগে দেখো ডেসিলিটার দিয়ে উত্তর চেয়েছে। ড্যাশ, ভালো করে দেখো, হেক্টোলিটার, হেক্টো লিটার আর ড্যাশ লিটার ড্যাশ ডেসিলিটার। বোঝা গেছে না? বোঝা যায়নি? বোঝা গেছে? তাহলে কী কী চেয়েছে? হেক্টো লিটার আর কী চেয়েছে? ডেসিলিটার। হেক্টো লিটার ডেসি, তাহলে আমরা কোথা থেকে লেখা শুরু করবো? হেক্টো থেকে ডেসিলিটার পর্যন্ত। আর যদি মনে বুঝতে পারছো না, পুরোটা লেখো। দেখো পুরোটা লিখে করছি, দেখো ভালো করে দেখো। এ দেখো কিলোলিটার, কী লিখবো প্রথমে? কিলোলিটার। তারপর কী লিখবো মুখস্থ বলো? হেক্টোলিটার। তারপর কী লিখবো? আস্তে, ছড়ের মতো বলো না, রেখা লিটার। তারপর কী লিখবো? লিটার। তারপর কী লিখবো? ডেসিলিটার। তারপরে কী লিখবো? সেন্টি। তারপর কী লিখবো? মিলি। বোঝা গেছে না? বোঝা যায়নি? দেখো এবার বলেছে 3, 5, 8, 4 ডেসিলিটার। তার ডেসিলিটার থেকে পিছন দিকে যাবে না সামনের দিকে লিখতে হবে? পিছন দিকে লিখতে হবে, পিছন থেকে সামনের দিকে। দেখো এই দিকে দেখো, বলেছে ডেসিলিটার, তাহলে প্রথমে ডেসিলিটার ঘরে কত হবে? 4। তার আগে কত? 8। তার আগে কত? 5। তার আগে কত? 3। বোঝা গেছে? উত্তর কী বলেছে? হেক্টোলিটার। হেক্টোলিটার ঘরে কে বসে আছে? দেখো তো লিটার ঘরে কে বসে আছে? 8 তো, কিন্তু 8-এর আগেরটাকে ধরে নিতে হবে একসাথে। এটা করে কে বসে আছে? 8। তাহলে পুরোটা ধরে নিতে হবে। কত লিটার হলো? 58। আর আর কত? 5 আর 8, 85। তাহলে হলো 58 লিটার। আর ড্যাশ ডেসিলিটার, ডেসিলিটার ঘরে কে বসে আছে? দেখো বোঝা গেছে? বোঝা যায়নি? তাহলে দেখো আর কিলোলিটার দরকার পড়েছে? এখানে দেখো সেন্টিলিটার আর মিলিলিটার দরকার পড়েছে? কেটে দিলাম। বোঝা গেছে না? বোঝা যায়নি? এইভাবে প্রত্যেকটা প্রথম থেকে শেষ লিখে ফেলে প্রত্যেকটা অঙ্কে, ঠিক আছে? তাহলে পিছন দিকতে লিখবো আবার, 4 ডেসিলিটার, তারপরে 8, তার আগে কি? 5, তার আগে 3। বলেছে হেক্টোলিটার, হেক্টোলিটার করে কত বসবে? 3। আর বলেছে ডেসিলিটার, ডেসিলিটার করে কত রয়েছে বলো? 4। আর বাকি কে রয়েছে? 5 আর 8। লিটার মানে পুরোটা ধরে লিখতে হবে, 5, 8। এসে বোঝা না? বোঝা যায়নি? করে ফেলো।